24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে ধরার ব্যবস্থা করেন। মানিকগঞ্জ দুই আসনে আমার কথা হলো যে শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছিল, নৌকা দেওয়ার পরে আমার বিরুদ্ধে মানে আমি সহ 10 জন ক্যান্ডিডেট ছিল, 10 জন ক্যান্ডিডেটের মধ্যে 4 জন হইল স্বতন্ত্র, তারা আওয়ামী লীগ করে স্বতন্ত্র হয়েছে। বেশ ভালো কথা, মানুষ যাকে ভোট দিবে সে এমপি হবে। আমরা কিন্তু আগেও কোনো সহিংসতা করার চেষ্টা করি নাই বা করি নাই, আমরা চমৎকারভাবে মানুষের মধ্যেই ছাইরে দিছি যে মানুষ যাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে। শেখ হাসিনার নির্দেশনা যে স্বচ্ছ সুন্দর একটা ভোট হবে, আমরা যে কাজ করেছি মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় আসব, যদি ভোট না দেয় আমরা ক্ষমতায় আসবো না। এরকম চমৎকার একটা নির্বাচনও আমাদের, স্বচ্ছ সুন্দর একটা নির্বাচনও আমরা করছি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশ বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঘন্টার মধ্যে এই আসামিদেরকে ধরার ব্যবস্থা করেন। মানিকগঞ্জ দুই আসনে আমার কথা হলো যে শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছিল, নৌকা দেওয়ার পরে আমার বিরুদ্ধে মানে আমি সহ 10 জন ক্যান্ডিডেট ছিল, 10 জন ক্যান্ডিডেটের মধ্যে 4 জন হইল স্বতন্ত্র, তারা আওয়ামী লীগ করে স্বতন্ত্র হয়েছে। বেশ ভালো কথা, মানুষ যাকে ভোট দিবে সে এমপি হবে। আমরা কিন্তু আগেও কোনো সহিংসতা করার চেষ্টা করি নাই বা করি নাই, আমরা চমৎকারভাবে মানুষের মধ্যেই ছাইরে দিছি যে মানুষ যাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে। শেখ হাসিনার নির্দেশনা যে স্বচ্ছ সুন্দর একটা ভোট হবে, আমরা যে কাজ করেছি মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় আসব, যদি ভোট না দেয় আমরা ক্ষমতায় আসব না। এরকম চমৎকার একটা নির্বাচনও আমাদের, স্বচ্ছ সুন্দর একটা নির্বাচনও আমরা করছি। কোনো ধরনের কোনো হামলা টামলা কোনো কিছু আমরা করতে দিই নাই। আজকে চমৎকার নির্বাচনের মধ্য দিয়েই আমি মনে করি যেটা হয়েছে কি হয়েছে না হয়েছে এটা আপনারাও অনেক কিছু জানেন, আমরাও অনেক কিছু জানি, তারপরেও আমরা আমাদের আমাদের আমরা আমরা রায়টা কিন্তু জনগণের রায়টা কিন্তু আমরা মেনে নিচ্ছি যে আমি অনেক ভোটের ব্যবধানে না, এখানে মাত্র 6000 ভোট দেখানো হয়েছে, আমি যদি 3000-এর উপরে ভোট আর একটু ই করতে পারতাম নিতাম পাইতাম তাহলে দেখা যায় যে আমি এখানে জয়ী হইতাম। আমি 82000 ভোট পাইছি নৌকায়, এবং আমরা জানেন যে আমরা কোনো কালো টাকা কোনো কিছু আমরা ছড়াই নেই। আমি ব্যক্তিগতভাবে মানুষকে একটা চাও খাওয়াইতে পারি নাই, মানে আমি এত নিরীহভাবে এখানে আমি নির্বাচনটা করছি। মানুষ উন্নয়ন দেখে আমাকে ভালোবেসে ভোটটা দিচ্ছে, আর ওনারা কালো টাকা ছড়াছড়ি আমরা কত জায়গায় যে প্রশাসনের হাতে সেটা ধরাই দিছি, কোথাও কোথাও যাই আপনারা দেখছেন যে প্রশাসন সেই সাবান ধরছে, বিভিন্ন রকমের সরঞ্জাম ধরছে, টাকা ধরছে, ধরার পরে দু এক জায়গায় তাদেরকে জরিমানা করে ছেড়ে দিছে, অথচ তাদেরকে কোনো আইনের আওতায় তখনও আনা হয় না। আমরা এরকম কোনো জায়গায় দেখি না এরকম যে আইনের আওতায় আনা হয় না। তো যাই হোক, তারপরেও তাদেরকে অনেক মানে সহযোগিতা করছে আমার আমার কাছে মনে হচ্ছে। তো তারা পাশ করছে ভালো কথা, কিন্তু পাশ করার পরের দিন থেকে আমাদের এই নৌকার যারা মানে সাপোর্টার ছিল, কর্মী ছিল, তাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে মানে কতটা বাড়ির কথা বলবো আমি, এই পর্যন্ত আমার মানে মনে রাখার মতো অবস্থা নাই যে 50-60টা বাড়িতে তারা সরাসরিভাবে হামলা করছে। এবং এখানে তালেবপুরের যেমন আমি এখনও যাইতেই পারি নাই, মিন্টু যুবলীগ করে তার বউকে পিটাইছে, তার বাচ্চার সামনে পক্ষের ফুটায়া আতঙ্কিত করছে, তাকে খুঁজছে, সে ঘরবন্দি করে পালানো অবস্থায় ছিল। আমাদের সোহেল কমিশনার পৌরসভার তার বাড়িতে যায় হামলা করছে, তার বউ বাচ্চাকে হামলা করছে, মারধর করছে। তারপরে আপনার আমাদের সেক্রেটারি চান্দর, আমরা সেখানে গেছিলাম আপনারা সাথে ছিলেন, ওনার মুরগির খামারে আগুন জ্বালায় দিছে এবং বাড়িতে যায় হামলা করছে। তারপরে জামির তাতে আমাদের এক কর্মীর মাথার উপরে কোপ দিয়ে যে নৌকা করছোস এই কথা বলেই কো তাকে হত্যা করার উদ্দেশ্যে কোপানো হয়েছে, এবং আল্লাহ তাকে বাঁচাই দিছে এই নৌকা করার। এবং প্রত্যেকটা জায়গায় ওদের কথা হলো যে প্রত্যেকটা জায়গায় ওই সমস্ত এলাকায় যারা বিএনপি জামাত করতো তারাই হইল এই এই আওয়ামী লীগের মুখোশধারী কিছু মানুষের ছত্র ছায়ায় তারা সময় ইয়ে নিছে, তারা খাই নিছে, খাই নিয়ে এখন আওয়ামী লীগের মানুষের উপরে তারা অত্যাচারগুলো করতেছে। আজকে হরিরামপুরের আসার পথ আপনারা দেখছেন যে একটু আগেও ওই বলরাতে একজন এক ছেলেকে মারধর করছে এবং সে এখন হাসপাতালে ভর্তি, আপনারা হাসপাতালে গেলে তাকে পাবেন। এখানে এসে আপনারা আমরা হোটেলে ঢুকলাম একটা, এই আওয়ামী লীগের ওরা ওই ছেলেটা আমাদের এজেন্ট ছিল, এজেন্ট থাকার কারণে ওই কেন্দ্রে অর্থাৎ উপজেলা চেয়ারম্যান যে তার কেন্দ্র ওদের কেন্দ্র একই কেন্দ্র, ওই কেন্দ্রে তারা ফেল করছে। এই ফেল করার কারণে তার ছেলে আইসা এবং তার গুন্ডা বাহিনী নিয়ে আইসা নবীনুর আইসা তার ওই হোটেল
হোটেল ভাঙচুর করছে, টাকা পয়সা ছিনিয়ে নিছে এবং ওই ফরিদের ছোট ভাইকে মারছে। ফরিদ কোনো রকম জানেবে পালায় গেছে জানটা নিয়ে, তাহলে এইগুলা করছে। পাশে আরেকটা চায়ের দোকান, ওই চায়ের দোকান ওই ছেলেটা সে ক্যানভাস ট্যানভাস করছে, মানে মাইকিং ট্যাকিং বা ইটি করছে, ওই আমাদের অফিস বন্ধ করছে, খুঁজছে, এই কাজগুলা করছে। ওই চায়ের দোকানের বড় ছেলেকে খুঁজছে, ওই ছেলেটা এখন পলাতক আছে। আর ছোটটাকে মারধর করছে, মা বাপ ফিরাইতে গেছে, তাদেরকেও মারধর করছে এবং চায়ের দোকানটা বন্ধ করে দিয়েছিল। পরে যাই হোক এলাকাবাসীর সহযোগিতায় আবার সে চায়ের দোকানটা খুলছে। আজকে এই যে এখানে দেখতেছেন যুবলীগের আমার এই গালার সহ সভাপতি দুলাল, তাকে দুলাল সূত্রধর, তার চেহারাটা আপনারা দেখেন, তাকে অতর্কিতভাবে রাস্তায় আটকায়া যে নৌকা করছিস না তো মমতাজের নৌকা, তোদের নৌকা দেখ কি করি, এইগুলা অকথ্য ভাষায় বকাবকি করে তাকে মায়ের ধর করে আসছে, তার অবস্থাটা দেখেন। এবং আমাদের পাশেই আছে সাব্বির, তাকেও এই তার বাড়িতে হামলা করছে। আমাদের এই যে বিয়ের কি বলে তাকে ওখানে হামচুর করছে, আমাদের রজবের বাড়িতে হামলা করছে, আমাদের রবজান কৃষকলিকে তার বাড়িতে যায়া সে মানে ধারালো অস্ত্র দিয়ে বেড়া টেরা কোপায় মিটি করে, তা আপনারা গেলেই দেখতে পারবেন এবং আমাদের কাছেও ছবি আছে। আমাদের থানা আওয়ামী লীগের নেতা এবং জেলা আওয়ামী লীগের নেতা এবং এর সভাপতি না ওই ভাই এই যে গয়রার সেক্রেটারি, সেক্রেটারির বাড়িতে যায়া তারা হামলা করছে, কুবাইছে, লাইট খাইছে, বকা ঝকা করছে। এবং আমার একটা প্রিজাইডিং অফিসার, যেটা আমরা দিই না, এটা তো সরকারিভাবে প্রশাসনিকভাবে দেয়, এই সেই প্রিজাইডিং অফিসারের ওই সেন্টারে নৌকা কেন পাশ করলো, তার মোটর সাইকেলটা ভাঙচুর করছে, তাকে মারধর করছে, কোনো রকম যান নিয়ে এসে পালাই গেছে। এবং তার বাবা একজন মুক্তিযোদ্ধা, এই করছে তার অবস্থা। আজকে এই যে কোরআন গোবিন্দ লাউতার, তাদের উপরে হামলা করছে, কুস্তারার সাব্বির, চালার সাব্বির, কলিল বিশ্বাস, কর্মকান্দি, এই যে কলিল বিশ্বাস, কর্মকান্দি, বয়রা, তা আমার কথা হলো এমন কোনো জায়গায় নাই তারা প্রতিনিয়ত কেন নৌকা করলি, এই নৌকার জন্য তারা হামলা করতেছে। এখন আমরা এটা কয়েকটা মামলা দুই থানাতেই আমরা কয়েকটা মামলা এটার ব্যাপারে আমরা করছি। আমরা এখন প্রশাসনকে বলবো আপনাদের মাধ্যমে যে আপনারা 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে ধরার ব্যবস্থা করেন। যারা এই অরাজকতা সৃষ্টি করতেছে, এই নির্বাচনের পরে শেখ হাসিনা ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আমাদের দল ক্ষমতায় আসছে, আর আমাদের মানুষগুলো মায়ের খাবে, এটা আমরা মুখ বুঝে কতক্ষণ সহ্য করা যায়? মানুষের ধৈর্যেরও তো একটা সীমা আছে, আর কত ধৈর্য ধরবো আমরা? গত 7 তারিখে নির্বাচন হয়েছে, আজকে 12 তারিখ, এই 12 তারিখের মধ্যে তারা এরকম 100টা ঘটনা ঘটায় দিল, আজকে পর্যন্ত প্রশাসন এটার কোনো একটা মানুষও আজ পর্যন্ত গ্রেপ্তার করে নাই এবং করতে পারে নাই তারা। আমরা মামলাও দিছি বলে আপনারা মামলা দেন, মামলাও দেওয়া হয়েছে, তারপরেও তারা গ্রেপ্তার করতেছে না, তারা কোনো এই আমরা 24 ঘন্টার মধ্যে আমরা দেখব, যদি এরপরে আমাদের মানুষের উপরে অত্যাচার চলতে থাকে, প্রশাসন এরকম মুখ বন্ধ করে থাকে, এরপরে আমরাই নেমে যাব মাঠে, কারণ আমরা আমরা মাঠে নেমে যাব। যারা যারা টার্গেট করে করে সিংগার হরিরামপুর সদরে যারা এগুলা করতেছে, আমরা তাদের নামের তালিকা করছি, আমরা এলাকার জনগণ নিয়ে আমরা তাদের বাড়িঘর ঘেরাও করব। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।